নৃত্য পরিবেশনের রূপকরক স্মরণ করা পরিলক্ষিত হয়। কোভিড প্রটোকল মানি সম্পূর্ণ অনানুষ্ঠানিকভাবে তেজপুর আয়োজন করা হল রূপকরল উপতা দিন। আজি রূপকর জ্যোতিপ্রসাদ আগরওয়ালের 118 সংখ্যক উপতা দিন। আজির দিনটিতে ডিব্রুগড়ের তামুলবাড়ী চাহ বাগিচাত জন্ম হয়েছিল রূপকরল। তেজপুরের জ্যোতি ভারতী তথা একালের পিতৃগৃহত থাকা রূপকরের আবক্ষ মূর্তিত কলা অনুরাগী একাংশে শ্রদ্ধা নিবেদন করার লগতে রূপকরের গীতত নৃত্য পরিবেশনের রূপকরক স্মরণ করা পরিলক্ষিত হয়। কোভিড প্রটোকল মানি সম্পূর্ণ অনানুষ্ঠানিকভাবে তেজপুর আয়োজন করা হল রূপকরের উপতা দিন। আর সেই অনানুষ্ঠানিক পরিবেশের সামগ্রিক পরিবেশ আমাক দেখাব তেজপুরের আমার সাংবাদিক হেমন্ত কুমার নাথে। সুন্দরও যে ফুলার মন্ত্র অহোরাত্রির মাতে, সে আজি ইমান ফুল প্রভাতে প্রভাতে হয়। আজি রূপকর জ্যোতিপ্রসাদ আগরওয়ালার 118 সংখ্যক উপজা দিন, আর মই বর্তমান উপস্থিত আছো জ্যোতিপ্রসাদ আগরওয়ালার সেই তাহানির পিতৃগৃহ পকী তথা বর্তমানের সাংস্কৃতিক সঞ্চালকের অধীনস্থ যে জ্যোতি ভারতী, সেই জ্যোতি ভারতীত উপস্থিত হয়েছো। আর কোভিড প্রটোকলের মাজেও এই সকল শিল্পীয়ে আজি এইগারী মহান শিল্পীক স্মরণ করেছে, আর এনেদরে নৃত্যর মাজে মহান যি শিল্পীগুলিক এনেদরে সোঁৱৰা পরিলক্ষিত হয়েছে। আমি দেখাইছো তেজপুর জ্যোতি ভারতীরপর এই পরিবেশ, আর এনেদরে এই কেগী শিল্পীয়ে জ্যোতিপ্রসাদ আগরওয়ালার যীত, সেই গীতত নৃত্য করা পরিলক্ষিত হয়েছে। আমার এই মুহূর্ত সাহিত্য সভার প্রচার সম্পাদক পঙ্কজ বড় আছে, মনোভাব জানিবলে বিচারিম কি কব আজি রূপকর 118 সংখ্যক উপজাতি। জনতা তোর মনের মনত প্রাণর প্রাণত শিল্পী যে মানে লুকাই লুকাই আছো, আসলে রূপান্তর শিল্পী রূপকর জ্যোতিপ্রসাদ আগরওয়ালার আজি 118 সংখ্যক জন্মবার্ষিকীর দিন ঐতিহাসিক পকী যত সৃষ্টির বীজ অঙ্কুরিত হয়েছিল রূপকুঁয়ৰৰ এই ঐতিহাসিক প্ৰকৃতিৰ জাতীয় জীৱনৰ আচলতে প্ৰাতস্মৰণীয় পুৰোধাগৰাকীৰ এখন পুণ্যক্ষেত্ৰ। এই পুণ্যক্ষেত্ৰত আজি পুৱা এনেদৰে ন শিকাৰুসকল আহি তেওঁৰ এটি কালজয়ী গীতত নৃত্য প্ৰদৰ্শন কৰিছে, আৰু এনে দেশৰ এনে দুৰ্যোগপূৰ্ণ পৰিস্থিতিৰ মাজতো জাতীয় জীৱনৰ এই পুৰোধাগৰাকীক এনেদৰে স্মৰণ কৰিবলৈ ওলাই অহাৰ বাবে আমি ধন্যবাদ জনাইছোঁ। আৰু অসম সাহিত্য সভাৰ তৰফৰ পৰাও আজি 118 সংখ্যক জন্মবাৰ্ষিকী দিনটোত রূপকুঁয়ৰগৰাকীলৈ গভীৰ শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিছোঁ। নিশ্চিতভাৱে অসমৰ জাতীয় জীৱনৰ এইগৰাকী পুৰুধা ব্যক্তিক এনেদৰে স্মৰণ কৰা পৰিলক্ষিত হৈছে, আৰু আমি দেখুৱাইছোঁ এই মুহূৰ্তত তেজপুৰ জ্যোতি ভাৰতীৰ পৰা পৰিৱেশ। ধন্যবাদ হেমন্ত কুমার নাথ। নেটওয়ার্ক 18 আর ফেডারেল ব্যাংকর ভ্যাকসিন সজাগতা অভিযান সঞ্জীবনী এ শর্ট অফ লাইফ, এই সজাগতা অভিযানের যোগেদি দেশবাসীক কোভিডর ভ্যাকসিন লবলে আহ্বান জানানো হয়েছে। সকলকে ভ্যাকসিন লওয়ার অনুপ্রাণিত করার প্রস্তুত করা হয়েছে সঞ্জীবনী অভিযানের সংকেত। এই মহামারীর শীঘ্রে অন্ত পড়ার কামনায় আগবাইছো সঞ্জীবনী অভিযানের বিশেষ সংকেতটি।